আপনারা জানেন অপসীম ধারার বীরকন্যা কৃষিজাতা ওয়েবদাদারের 92তম দিবস সংবিধান দিবস আমরা অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন এবং অল ইন্ডিয়া ডিওস এবং অল ইন্ডিয়া ডিওয়াইও যত উদ্যোগে আমরা এই দিবসটাকে যথাযথ মর্যাদায় পালন করছি। আপনারা জানেন আমরা প্রতি বছরই ন্যায় এইবারও আমরা এই পুষ্পবিষ্টমণিতে প্রীতিলতা ওয়েদাদারের সংবিধান দিবস পালন করছি। আমাদের একটা উদ্দেশ্য হলো আমরা শুধু একটা আনুষ্ঠানিক ব্যাপারই নয়, শুধু আনুষ্ঠান করে আমরা চাচ্ছি আমাদের সংগঠনের পক্ষ থেকে শুধু আমাদের এই ত্রিপুরার জাগরতলা শহরে নয়, সারা ভারতবর্ষের তো বেশিরভাগ রাজ্যে, প্রায় 26টা রাজ্যে আজকে এই প্রীতিলতার সংবিধান দিবস পালন হচ্ছে এই গণসংগঠনের উদ্যোগে। আমরা এখানে আমাদের উদ্দেশ্য হচ্ছে আজকে আমরা যে সংকটের মধ্যে পড়ে আছি, যে সাংস্কৃতিক অপক্ষয়, এই স্বাধীনতা আন্দোলনের যার বীর বিপ্লবী যার এই প্রীতিলতা ওয়েদাদার ভেবেছিলেন যে বাংলার প্রথম মহিলা শহীদ, তিনি সশস্ত্র শরীরে এই সংগ্রাম করে তিনি আত্মবলিদান করেছেন, তিনি বক্তব্য রেখে গেছেন যে আমি সমস্ত বোনেদের প্রতি আহ্বান রাখছি যাতে বোন এবং ভাইয়েরা কাঁধে কাঁধ মিলিয়ে আমার এই আত্মবলিদান থেকে তারা শিক্ষা নিয়ে আজকে যে সংকট ব্রিটিশ সাম্রাজ্যবাদ, এই সাম্রাজ্যবাদকে উৎখাত করতে সমস্ত মানুষ যাতে এই আস্থা অঙ্গীকার গ্রহণ করে আমার এই আত্মবলিদান দিবস থেকে। তাই আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আজকে আমরা যে ভাবছি যে আমাদের জীবনে যে সংকট আসছে সেই সংকটের মধ্যে থেকে আমরা যদি ছাত্র যুবকদেরকে স্বাধীনতা আন্দোলনের বীর শহীদ প্রীতিলতা দার ওয়েদাদার থেকে আরম্ভ করে ভগৎ সিং ক্ষুদিরাম এবং যারা এই ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে আত্মবলিদান করে গেছেন তাদের থেকে শিক্ষা নিয়ে যদি আমরা আজকে আমাদের ছাত্র যুবকদের উদ্বুদ্ধ করতে না পারি, আমরা যদি তাদেরকে এই সংস্কৃতির ধারায় ফিরিয়ে আনতে না পারি, তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকারে অন্ধকারময় হয়ে যাচ্ছে। আমরা এই আমাদের বাস্তব জীবন থেকে আমরা এই অভিজ্ঞতা অর্জন করছি। তাই আমরা এই সংবিধান দিবস থেকে মানে অনুপ্রাণিত হয়ে সমস্ত ছাত্র যুবক এবং ত্রিপুরাবাসীর কাছে আমি এই সংগঠনের পক্ষ থেকে আহ্বান রাখছি, আসুন বন্ধুগণ আমরা এই যে সমস্যায় জর্জরিত হয়েছি এই সমস্যার সমাধান আমরা কীভাবে করতে পারবো, এই স্বাধীনতা আন্দোলনে যে বীর বিপ্লবীরা তাদের জীবন সংগ্রাম থেকে শিক্ষা নিয়ে আমরা আগামী দিনের এই সংকল্প আমরা আজকে এই শহীদ দিবস থেকে সংকল্প আমরা পালন করবো যাতে আমরা আগামী দিনে আমরা